নমস্কার প্রিয় দর্শক, আমরা সকলেই এটা জানি যে গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখোচ্চারিত বাণী। আজকে আমাদের এই ভিডিওতে আলোচ্য বিষয় গীতা পাঠের একাদশ অধ্যায় থেকে বাংলা সরলার্থ। এ অধ্যায়ে সর্বমোট 55টি শ্লোক আছে। একাদশ অধ্যায়ে আছে বিশ্বরূপ দর্শন যোগ। এ অধ্যায়ের বাংলা সরলার্থ শুনতে ভিডিওটি শেষ পর্যন্ত সঙ্গে থাকুন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার কৃপায় অধ্যাত্ম তত্ত্ব শুনিয়া আমার মোহ দূর হইল। তুমি সৃষ্টি ও লয়ের কথা বলিয়াছ, তোমার অব্যয় মাহাত্ম সবিস্তারে শুনিয়াছি। তুমি তোমার স্বরূপ যাহা বলিলে তাহা সবই সত্য। তোমার ঐশী মূর্তি দেখিবার জন্য আমার খুব ইচ্ছা হইতেছে। হে দয়াময়, তুমি যদি আমাকে তোমার ঐশী মূর্তি দেখিবার উপযুক্ত মনে করো, তবে দয়া করিয়া আমাকে তাহা দেখাও। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার শত সহস্র বর্ণ দেখো। আমার দেহে অশ্বানী কুমারদ্বয়, বায়ুগণ, আদিত্যগণ, বসুগণ ও রুদ্রগণকে দেখো। নিখিল জগৎ আমার মধ্যেই বিদ্যমান। তুমি আমার মধ্যে আরও যাহা দেখিতে চাও চাহিয়া দেখো। চর্মচক্ষুতে আমাকে দেখা সম্ভব নয়, তাই তোমাকে জ্ঞানচক্ষু দান করিতেছি। সঞ্জয় বলিলেন, হে মহারাজ ধৃতরাষ্ট্র, এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের বিশ্বরূপ দেখাইলেন। অর্জুন শ্রীকৃষ্ণের বহু মুখ, বহু চক্ষু এবং দিব্য অস্ত্রশস্ত্র, দিব্য অলঙ্কারে শোভিত তাহার অদ্ভুত মূর্তি দেখিলেন। অর্জুন দেখিলেন শ্রীকৃষ্ণ দিব্য বস্ত্র মাল্যধারী এবং সুগন্ধে চর্চিত, সর্বাশ্চর্যময় ও অনন্ত। 1000 সূর্য যদি আকাশে উদিত হয়, তবে শ্রীকৃষ্ণের রূপের তুলনায় 1000 সূর্যের রূপ কিছুই নয়। অর্জুন নানা ভাগে বিভক্ত বিশ্বকে শ্রীকৃষ্ণের দেহে একত্রিত দেখিতে পাইলেন। এই অদ্ভুত রূপ দেখিয়া অর্জুন রোমাঞ্চিত হইলেন। শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন। অর্জুন বলিলেন, হে দেব, আমি তোমার মধ্যে দেবগণ, ঋষিগণ, সর্পগণ, সর্বভূত ও পদ্মাসন ব্রহ্মাকে দেখিতে পাইতেছি। আমি তোমার অনন্ত উদর, অনন্ত নেত্র ও অনন্ত বাহু দেখিতেছি। আমি তোমার বিশ্বরূপ দেখিতেছি। তোমার এই রূপ আদিহীন, মধ্যহীন ও অনন্ত। তুমি চূড়া, গদা ও চক্রধারী, সব দিকেই তুমি উজ্জ্বল। তেজে তুমি সূর্য ও অগ্নির তুল্য। তোমাকে নিরীক্ষণ করা সম্ভব নয়। তুমি সনাতন, তুমি অব্যয় অক্ষর, তুমি সর্বরক্ষাকারী ও জগতের আশ্রয়। তোমার অনন্ত বাহু, অনন্ত নেত্র, তোমার দুই চোখে সূর্য ও চন্দ্রের জ্যোতি, তোমার আগুনের মতো উজ্জ্বল তেজে নিখিল জগৎ উত্তপ্ত হইতেছে। তুমি একাই সমস্ত বিশ্ব ব্যাপিয়া আছো। তোমার উগ্ররূপ দেখিয়া ত্রিলোক ভীত হইতেছে। ত্রিলোকবাসী ও দেবগণ ভয়যুক্ত হইতেছেন। ঋষিগণ ও সিদ্ধগণ তোমার স্তব করিতেছেন। বসুগণ, রুদ্রগণ, সিদ্ধগণ সকলেই তোমার রূপ দেখিয়া অতিশয় মুগ্ধ হইয়াছে। তোমার বহু মুখ, বহু চোখ, বহু বাহু উড়ু দেখিয়া ত্রিলোক ও আমি ভীত হইয়াছি। তোমার নানা বর্ণযুক্ত তেজোদ্দীপ্ত বিশ্বব্যাপী রূপ দেখিয়া আমার হৃদয়ে ভয় হইতেছে। হে কৃষ্ণ, কালাগ্নিতুল্য তোমার করাল বদন ও দাঁত দেখিয়া আমি ভ্রান্ত হইয়া পড়িয়াছি। আমার মনে বিন্দুমাত্র সুখও নাই। ধৃতরাষ্ট্রের পুত্রগণ, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, রাজগণ এবং আমাদের পক্ষেরও কত বীর দেখিতে পাইতেছি, তাহারা অধীরভাবে তোমার মুখে প্রবেশ করিতেছেন। তাহাদের কাহারও মাথা চূর্ণ বিচূর্ণ হইয়াছে, কেহ বা তোমার ভয়ঙ্কর দাঁতে আটকা পড়িয়া আছে। নদীর স্রোত যেমন সাগরে প্রবাহিত হয়, এইসব বীরগণও সেইরূপ তোমার মুখের মধ্যে প্রবেশ করিতেছে। পতঙ্গ আগুনে প্রবেশ করিয়া মারা যায়, এইসব বীরগণও তেমনি মৃত্যুর জন্যই তোমার মুখে প্রবেশ করিতেছে। তুমি জ্বলন্ত বদনে সকলকে ভক্ষণ করিতেছ এবং সমস্ত বিশ্বকে ব্যপ্ত করিয়া দগ্ধ করিতেছ। হে উগ্ররূপী, তুমি কে? হে দেব, তুমি দয়া করিয়া তোমার পরিচয় দাও, আমি তোমাকে প্রণাম করিতেছি। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন,
আমি লক্ষয়কারী ভয়ঙ্কর কাল। তুমি তোমার শত্রুগণকে না মারিলেও তাহারা মারা যাইবে। হে অর্জুন, উঠো, যুদ্ধ করো, যশ লাভ করো। আমি সকলকে মারিয়া রাখিয়াছি, তুমি উপলক্ষ মাত্র হও। ভীষ্ম, দ্রোণ, কর্ণ, কৃপ, জয়দ্রত সকলকেই আমি মারিয়া রাখিয়াছি, অতএব তুমি যুদ্ধ করো। সঞ্জয় বলিলেন, শ্রীকৃষ্ণের কথা শুনিয়া ভীত অর্জুন শ্রীকৃষ্ণকে প্রণাম করিয়া করজোড়ে বলিলেন। অর্জুন বলিলেন, হে কৃষ্ণ, তোমার নাম গান করিয়া জগদ্দাসী পরিতুষ্ট। রাক্ষসগণ তোমার নামে দূরে পলায়ন করে, সিদ্ধগণ তোমার প্রণাম করে। তুমি অনাদি অনন্ত ব্রহ্ম, তুমি বিশ্বময়, তুমি ব্রহ্মারও পূর্ববর্তী, তুমি জ্ঞাতা, তুমিই জ্ঞাতব্য বিষয়। হে প্রভু, তুমি আদিদেব, তুমি প্রধান পুরুষ, সমগ্র বিশ্ব তোমার মধ্যে বিরাজমান। তুমি ব্রহ্মা, তুমি বরুণ, প্রপিতামহ প্রভৃতি সব তুমি। হে অনাদিদেব, আমি তোমাকে নমস্কার করি। আমি সামনে পিছনে ও সব দিকে তোমাকে প্রণাম করিতেছি। হে দয়াময়, তুমি অনন্ত, তুমি সকলের প্রভু। না জানিয়া বারবার হে কৃষ্ণ, হে যাদব, হে সখা, এইরূপ বলিয়া তোমাকে কতই অবজ্ঞা করিয়াছি। আহারের সময়, ঘুমের সময় এবং আরও অনেক সময় আমি তোমাকে কত অবজ্ঞাই না করিয়াছি। হে দয়াময়, তুমি আমার এই সকল দোষ ক্ষমা করো। তুমি বিশ্বের পিতা, তুমি শ্রেষ্ঠ গুরু, তুমি সকলের পূজ্য, বিশ্ব সংসারে তোমার তুলনা মিলে না। পিতা পুত্রের, বন্ধু বন্ধুর এবং স্বামী যেমন স্ত্রীর দোষ ক্ষমা করে, তুমিও সেইরূপ আমাকে ক্ষমা করিও। তোমার এই বিশ্বরূপ অপূর্ব, কিন্তু ইহা দেখিয়া আমার ভয় হইতেছে। তুমি দয়া করিয়া আমাকে তোমার পূর্ব রূপ দেখাও। হে প্রভু, তুমি বিশ্বরূপ ত্যাগ করিয়া চতুর্ভুজধারী হইয়া আবার দেখা দাও। শ্রীকৃষ্ণ কহিলেন, হে অর্জুন, তোমার প্রতি সন্তুষ্ট হইয়াই আমি তোমাকে আমার দীপ্ত বিশ্বরূপ দেখাইলাম। বেদ, যজ্ঞ, তপস্যা প্রভৃতি নানা বিষয়ে জ্ঞান লাভ করিয়াও কেহ আমার সন্ধান পায় না। আমার উগ্ররূপ দর্শন করিয়া তোমার যে ভয় হইয়াছে, তাহা এখন দূর হইবে। তুমি এখন নির্ভয়ে আমার পূর্বরূপ দর্শন করো। সঞ্জয় কহিলেন, হে মহারাজ, ধৃতরাষ্ট্র এই কথা বলিয়া শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের পূর্বরূপ দেখাইলেন। অর্জুন কহিলেন, হে কৃষ্ণ, তোমার এই নবরূপ দেখিয়া আমি প্রকৃতিস্থ হইলাম, আমার মন প্রাণ প্রসন্ন হইল। শ্রীকৃষ্ণ বলিলেন, হে অর্জুন, আমার এই দুর্লভ রূপ দেখিবার জন্য দেবগণ সর্বদাই ইচ্ছা করেন। বেদপাঠ, যজ্ঞ কিংবা দান করিয়া কেহই আমার এই রূপ দর্শন করিতে পারে না। আমাতে যাহার একনিষ্ঠ ভক্তি হয়, সেই ব্যক্তি আমার রূপ দেখিতে পারে, সেই ব্যক্তি আমার প্রিয়। হে অর্জুন, আমার ভক্ত অনাসক্তভাবে হিংসা ছাড়িয়া আমার কর্ম করিয়াই আমাকে পাইয়া থাকে। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের একাদশ অধ্যায়ের আলোচ্য বিষয়। ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের আলোচনাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। পর্যায়ক্রমে পরবর্তী অধ্যায়গুলোর সরলার্থ শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ঈশ্বর সবার মঙ্গল করুন।